হ্যালো সুপারহিরো লাভার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে সুপারহিরো জেনারের বাইরে গিয়ে একটা মুভি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিতের চেঙ্গিস মুভিটি। তো জিতের চেঙ্গিস মুভিটি বাংলাতে প্রথম প্যান ইন্ডিয়া আকারে রিলিজ পাবে, অর্থাৎ হিন্দি এবং অন্যান্য ভাষায় ডাবিং হয়ে একই সাথে রিলিজ পাবে। তো এই মুভিটি নিয়ে কথা না বললেই নয়, তো আমরা আজকে জিতের মুভিটি নিয়ে আলোচনা করব। তো ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ভিডিও শুরুতে কিছু ইনফরমেশন দিয়ে দেবো যেটা পরে ভিডিওতে কাজে লাগবে। এখানে তোমরা হয়তো কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং কাবজা মুভি দেখে ফেলেছো, তো এগুলোর বাজেট কেমন ছিল সেটা কি তোমাদের আইডিয়া আছে? তো অনেকের হয়তো আছে, অনেকের হয়তো নেই। যাদের নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি, এখানে কেজিএফ চ্যাপ্টার 1 এর বাজেট হচ্ছে 800 মিলিয়ন, মানে 80 কোটি, এবং কেজিএফ চ্যাপ্টার 2 এর বাজেট হচ্ছে 100 কোটি। তারপর কাবজা যেটা রিসেন্টলি রিলিজ পেয়েছে সেটার বাজেট হচ্ছে 120 কোটি। তো এরকম বড় বড় বাজেটের মুভিগুলো কিন্তু এগুলো, যেগুলো আমরা দেখে অনেক নাচানাচি করেছি, যেগুলো আমাদের কাছে ভালো লেগেছে। এর মধ্যে কাবজা মুভিটা হয়তো সেরকম বক্স অফিস সফল হয়নি, ভালো করতে পারেনি। এখানে কেজিএফ চ্যাপ্টার 1 এবং কেজিএফ চ্যাপ্টার 2 এর কথা বলছি, যেগুলোর সাথে চেঙ্গিজের তুলনা করা হচ্ছে। তো এখন আসে চেঙ্গিজের বাজেটের উপর। চেঙ্গিজের বাজেট হচ্ছে 5 কোটি। হ্যাঁ, মাত্র 5 কোটি। 5 কোটির একটা মুভিকে যখন কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং কাবজার সাথে তুলনা করা হবে, সেটা কিন্তু আসলে গর্বের বিষয়। যারা তুলনা করছে তারা কিন্তু বুঝে তুলনা করছে না। 5 কোটি দিয়ে যদি জিত কেজিএফ চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর মতো মুভি তৈরি করতে পারে, তাহলে সেটা কতটা গর্বের বিষয় বুঝতে পারছো। যদিও আমি বলছি না এখানে কেজিএফ চ্যাপ্টার 1 এবং কেজিএফ চ্যাপ্টার 2 থেকে নকল করা হয়েছে, কিছু কিছু ভাইব অবশ্যই পাবো, কারণ এটা 90s ভিলেনদের কাহিনী। 90s ভিলেনরা, অর্থাৎ গ্যাংস্টাররা কিন্তু বেশিরভাগ এমনই ছিল। তাদের ড্রেস তুমি কি চেঞ্জ করতে পারবে? তো 90s ভিলেনরা যদি কোট টাই পরে, তোমরা কি এখানে পাঞ্জাবি পরে একজন ভিলেনকে দাঁড় করাবে? অবশ্যই না। তারা যেরকম পোশাক পরতো সেরকমই পোশাক দেখানো হবে। যেখানে রকি ভাই 1980s এর একজন ভিলেন হিসেবে দেখানো হয়েছে, অর্থাৎ গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, তাদের পোশাক একরকম। তো জিতকেও এখানে একইভাবে দেখানো হয়েছে, তার পোশাক একরকম থাকবে, তার স্টাইল একরকম থাকবে, তার সোয়াগও একরকম থাকবে। তো এখানে কিন্তু যে কপি বলার কোনো সিস্টেম নেই, কারণ একই রকম মুভি তো একই রকম হতেই পারে। তুমি যদি পরীক্ষায় একটা প্রশ্নের উত্তর লেখো, এখন তোমার বন্ধু যদি দূরে বসে একটা প্রশ্নের উত্তর লেখে, তো উত্তরটা কিন্তু সেম হতেই পারে। তাই বলে কি তোমরা নকল করেছো? অবশ্যই না। তো এই তুলনাটা আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আরেকটা যেটা বলা হচ্ছে, যে উইডে যে সংটা রিলিজ পেয়েছে চেঙ্গিজ, সেটা নাকি সালাম রকি ভাইয়ের নকল। তো এটা নিয়ে কিছু কথা অবশ্যই বলতে হয়। কেজিএফ এর যে সালাম রকি ভাই এবং চেঙ্গিজ যে উইডে সংটা, সেটা যে কিছুটা মিল নেই এটা কিন্তু আমি অস্বীকার করবো না। অবশ্যই কিছুটা মিল আছে, যেমন যখন বিটটা ড্রপ হয়ে উইডের লাইনটা শুরু হয়, এবং সালাম রকি ভাই যখন বিটটা ড্রপ হয়ে সালাম রকি ভাই লাইনটা শুরু হয়, এখানে কিছুটা মিল আছে, এখানে কম্পোজিশনে কিছুটা মিল আছে, সেটা আমি অস্বীকার করবো না। কিন্তু গানটা কিন্তু পুরোপুরি নকল না। আর এরকম একটা মাসালা মুভিতে কিন্তু অবশ্যই এরকম একটা গান থাকা দরকার, যেটা অবশ্যই যখন হিরো এন্ট্রি হবে, হিরো ফাইট করবে, তখন হিরো সোয়াগ দেখাবে, তখন এই গানটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করবে। তো এই গানটা অবশ্যই প্রয়োজন। তো আমি একটা কথাই বলবো, বাঙালি বাঙালিকে সাহায্য করতে হবে, বাঙালি বাঙালিকে উপরে উঠাতে হবে। আমাদের একটা স্বভাব যে বাঙালি বাঙালিকে সবসময় নিচে ধরে রাখে, এই স্বভাবটা আসলে পাল্টাতে হবে। এবং আমি বাংলাদেশি মানুষ হিসেবে সবসময় কিন্তু ছোটবেলা থেকে জিত এবং দেবের মুভি দেখে বড় হয়েছি। তো আমরা বাংলাদেশি মানুষ বলে কিন্তু কলকাতার মুভি দেখিনি এমন, আমাদের ছোটবেলায় কেটেছে জিত এবং দেবের মুভি দেখে এবং তাদের গানে নেছি। তো সেই হিসেবে একটা ইমোশনে কাজ করে। তো অবশ্যই জিতের মুভি আমি বলবো একবার হলো চান্স দিয়ে দেখা উচিত, যে মুভিটা কেমন হয়েছে। 5 কোটি বাজেটের মুভি যদি কেজিএফ এর মতো একটা টক্কর দিতে পারে, সেটা অবশ্যই একটা গর্বের বিষয়। তো বলবো সবাইকে যে তোমরা একবার হলো মুভিটা হলে দেখে আসবে। বাই বাই।